অবরোধের খবর জানতে এখন যাচ্ছি ময়মনসিংহে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট এম আয়ুব আলী। আয়ুব, অবরোধে যান চলাচলের কি খবর আছে আপনার কাছে? হ্যাঁ নাজিন, আপনি যেটা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আপনাকে বলি প্রথমে যে ময়মনসিংহ শহর কিন্তু শহরে ইজিবাই এবং যানবাহনের চাপ থাকলেও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু যানবাহনের তেমন কোনো চাপ নেই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে আছি। তো এখানে কিন্তু যে ঢাকামুখী যে বাস চলাচল করার কথা, বিভিন্ন ভারী যানবাহন চলাচলের কথা, সেগুলো কিন্তু নেই। রাস্তা কিন্তু পুরোটাই ফাঁকি দেখা যাচ্ছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো আর ময়মনসিংহ সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে যে বাস ছেড়ে দেওয়ার কথা, সেগুলো কিন্তু হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা পর পর একটা ছাড়ছে। কিন্তু মেন মেন প্রধান যে মহাসড়ক, এই মহাসড়কে কিন্তু শত শত যানবাহনের ভিড় থাকতো, আজকে কিন্তু সেটি নেই। গত অবরোধ শুরুর পর থেকে কিন্তু মহাসড়কগুলোতে যানবাহনের চাপ অনেক কমে গেছে। তো আমরা যেটা লক্ষ্য করেছি যে এই এই অবরোধ চলাকালে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর, রাস্তার মোড়ে মোড়ে তারা তাদের দায়িত্ব পালন করছেন, এবং গত রাত থেকে কিন্তু আবার পিকেটাররাও সমানতালে অবরোধের সমর্থনে মশাল মিছিল করছেন, পিকেটিং করছেন। তো এই ছিল নাজিন আমার কাছে সর্বশেষ খবর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?